দর্শক এই মুহূর্তে শান্তিনগর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব, ঢাকা 8 আসনে প্রচারণা কেমন চিত্র দেখছেন আপনি আমাদের জানান। ধন্যবাদ সাদিয়া। আপনাকে আসলে ঠিক যেমনটি বলছিলেন যে আমি এখন ঢাকা 8 আসনের অন্তর্গত শান্তিনগর এলাকায় রয়েছি। আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি যে এলাকার যে আওয়ামী লীগের নৌকা মনোনীত যে প্রার্থী তিনি বাহাউদ্দিন নাসিম, তিনি কিন্তু সকাল থেকেই প্রচার প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন। এই বেশ কিছু জায়গায় তিনি তার সাথে আমরা ছিলাম এবং দেখতে পেয়েছি সাধারণ মানুষের যে আগ্রহ উৎসাহ, অর্থাৎ আমরা জানি প্রচার প্রচারণার মধ্য দিয়ে পুরো এলাকা এখন একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এর পেছনে আসলে রয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাসিম ভাই, এখানে তিনি অবস্থান করছেন। কারণ আমরা জানি যে আজকে যেহেতু শুক্রবার, জুম্মার নামাজের একটি বিষয় রয়েছে, সে নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য সে এখানে তিনি অবস্থান করছেন। তবে আমরা এই এলাকার কিছু মানুষদের সাথে একটু কথা বলবো যারা এতক্ষণ এই নাসিম ভাইয়ের সঙ্গে ছিলেন এবং এই ভোটার প্রচার প্রচারণা কার্য তারা অংশ নিয়েছেন। আমরা কথা বলতে চাই যে আসলে এই যে ঢাকা 8 আসন আমরা দেখতে পেয়েছি বিগত সময়ের তুলনায় এবার একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে নির্বাচনকে কেন্দ্র করে, কেমন মনে করছেন আপনারা এই এলাকার ভোটার হিসেবে? আমি ধন্যবাদ, আমি ঢাকা 8-এর ভোটার হিসেবে নিজেকে ধন্য মনে করছি। সততার উজ্জ্বল দৃষ্টান্ত আপামা বাহাদ্দিন নাসিম ভাইকে পেয়ে আমরা পুরা ঢাকাবাসী, ঢাকা 8 আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আপনাদের মাধ্যমে জনিত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমাদের ড্রেনেজ যে সমস্যাটা এটা দীর্ঘদিনের, ইতিমধ্যে নাসিম ভাই ঘোষণা দিয়েছেন ঢাকা 8 হবে স্মার্ট। আমরা ওনার কাছে প্রথমে চাবো যে দীর্ঘদিনের যে জলাবদ্ধতা নিষ্কাশন কিছুটা দূর হয়েছে যেন এটা পরিপূর্ণ ক্লিয়ার হয়, এটি আমরা প্রথম। অনেক ধন্যবাদ জি। আমরা আরেকজন সাথে কথা বলতে চাই, আপনারা কেমন ঢাকা দেখতে চান, কেমন ঢাকা 8 দেখতে চান? ঢাকা 8 হবে স্মার্ট এই স্লোগানকে সাথে নিয়ে আমরা আজকে, আপনারা জানেন দীর্ঘ 15 বছর যাবত আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত কোনো জনপ্রতিনিধি এই ঢাকা 8 আসনে ছিল না, কিন্তু এই 15 বছর পর এই ঢাকা 8-বাসী বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক এবং অন্যতম নীতি নির্ধারক কৃষিবিদ আফমো বাহাদ্দিন নাসিম ভাইকে জননেত্রী শেখ হাসিনা এই ঢাকা 8 আসনে মনোনয়ন দিয়েছেন। এই জন্য আমরা ঢাকা 8-বাসী খুবই গর্বিত এবং উদ্বেলিত। অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা আরেকজনের সাথে ছোট্ট করে জানতে চাই যে এই যে নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেছে ঢাকা 8 আসন সহ পুরো বাংলাদেশ, কেমন মনে করছেন এই পরিবেশকে? ধন্যবাদ আপনাকে। আপনি, আমরা ইতিমধ্যে এই এলাকাবাসী জেনে গিয়েছে নাসিমের অঙ্গীকার কি। নাসিমের অঙ্গীকার ঢাকা 8 হবে স্মার্ট। আজকে সকালের 9টার সময় শান্তিনগরে গণসংযোগ শুরু করেছেন, মানুষের যে উচ্ছ্বাস, যে আবেগ, যে ভালোবাসা আমরা লক্ষ্য করেছি। আমরা মনে করি ঢাকাবাসী এমন একজন নেতাকে পেয়েছে ঢাকা 8-এর মানুষ, যাকে নিয়ে গর্ব করতে পারে, যে আমরা এই ঢাকা 8-এর বাসী গর্বিত যে এমন একজন অভিভাবককে আমাদের দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এই এলাকার মানুষের সেবা করার জন্য। এই কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। ধন্যবাদ। আসলে আপনারা শুনতে পাচ্ছেন যে সবাই অনেকটাই আনন্দ উৎফুল্লিত এবং উৎসবমুখর পরিবেশে। তবে আমরা একটা কথা বলতে চাই, এই আসনে কিন্তু কোনো স্বতন্ত্র প্রার্থী নেই, অন্যান্য রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের মনোনীত প্রার্থী রয়েছেন। তো স্বতন্ত্র প্রার্থী না থাকার কারণে অনেকটা এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং নতুন নতুন চিন্তা ভাবনা এবং নতুন নতুন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে ভোট চেয়ে বেড়াচ্ছেন তিনি। সাদিয়া, রাকিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, শান্তিনগর এলাকা থেকে ঢাকা 8 আসনের প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হাসান।